ক্লাস ফাইভ, এখন তোমাদের গণিত ক্লাস হচ্ছে। আমরা 33 পাতার ঊর্ধ্বক্রম আর অধঃক্রম করছি। ঊর্ধ্বক্রম মানে ক্রমশ ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড়, আর অধঃক্রম মানে ক্রমশ অধ মানে বড় থেকে ছোট। তাহলে প্রত্যেকটা অঙ্কেই দুটোই লিখে দেখাতে হবে, একবার ছোট থেকে বড় লিখবো আর একবার বড় থেকে ছোট লিখবো। তাহলে আমরা প্রথম অঙ্কটা করছি, 1 নম্বর দিলাম, তাহলে কি লিখবো? ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম ক্রমে সাজিয়ে পাই। দেখো এখানে সব কটাই 5 অঙ্কের সংখ্যা আছে, তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে যে সব থেকে বড় কোনটা আর সব থেকে ছোট কোনটা। সবার আগে দেখে নিই। তাহলে দেখো, সব থেকে ছোট হচ্ছে 65,215, এটা আছে 321, 232 আর 495। তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে 215। তাহলে যেহেতু আগে ঊর্ধ্বক্রম বলেছে, ঊর্ধ্বক্রম মানে ক্রমশ ঊর্ধ্ব, তার মানে ক্রমশ ছোট থেকে বড় হবে, তাহলে এটা সব থেকে ছোট। তাহলে এবার আমরা এরম ভাবে লিখব, 65,215 আগে লিখব, তারপর ছোটর চিহ্ন দেব। বাঁদিকেরটা ছোট, তাই ছোটর চিহ্ন সংখ্যার দিকে হয়, তীর চিহ্নটা মুখটা, ঠিক আছে? তারপরেরটা কি? 65,232, তারপর 65,321, তারপর রইল 65,495। এবার শুধুমাত্র ঊর্ধ্বক্রম বলেনি, দুটোই বলেছে, অধঃক্রমও বলেছে, মানে ক্রমশ অধ মানে নিচের দিকে, তার মানে বড় থেকে ছোট। তাহলে দেখো, সব থেকে বড় যেটা সেটাই আগে লিখবো, 65,495। এবার বড় চিহ্ন কি? বিপরীত দিকে, এটা সংখ্যা তার বিপরীত দিকে বড় চিহ্ন। তাহলে কি পেলাম? 65,321। সরি, তার থেকে আরেকটু ছোট, 65,231, একদম ছোট কি? 65,215। এবার দুয়ের অঙ্কটা দেখো, 75,712, 75,725, 835 আর 432। তাহলে ঊর্ধ্বক্রম মানে সব থেকে ছোট, তাহলে লিখলাম 75,432। তারপরে আরেকটু বড়, 75,712, তারপরে আরো বড়, 75,735, সব থেকে বড়, 75,835। তাহলে দেখো, এটা হলো, এর থেকেই আবার আমরা অধঃক্রমও লিখতে পারবো, তার মানে সব থেকে ডান দিকেরটা বাঁ দিকে যাবে, তারপর এইটা আসবে, তারপর এইটা হবে, তারপর লাস্টে এই সংখ্যাটা লিখবো। তাহলে এবার দেখো পরের অঙ্কটায় যাই। এই অঙ্কটায় বলেছে, 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো আগে কমা দিয়েছিল, ওই জন্য, যেহেতু 1 অঙ্কের সংখ্যা। এবার আমাদের ওগুলোকে নিয়ে একসাথে একটা বড় 5 অঙ্কের সংখ্যা বানাতে বলেছে, এবং সব থেকে বড় কি হতে পারে আর সব থেকে ছোট কি হতে পারে, সেই দুটো সংখ্যাই লিখতে হবে। তাহলে প্রথমে কি কি সংখ্যা দেওয়া ছিল? 6, 1, 2, 5, 8। তাহলে তার মধ্যে সব থেকে বড় কি? 8। তারপরে কি? 6, তারপরে 5, তারপর 2, তারপর 1। তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে? দেখো, বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 8, 6, 5, 2, 1, মানে 86,521।
তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হয়ে যাবে? 1, 2, 5, 6, 8। 1, 2, 5, 6, 8। তাহলে এটা সব থেকে ছোট হয়ে গেল। পরেরটা দেখি, এবারে শূন্য আছে, কিন্তু শূন্য থাকলে তো সেখান থেকে শুরু করা যায় না, তাই আগে অন্য একটা সংখ্যা বসিয়ে দিতে হয়, অন্য বলতে সব থেকে ছোট যেটা আছে। সরি, আচ্ছা এবার দেখো, বৃহত্তম সংখ্যাটি তাহলে লিখে দিলাম 86,521, আর ক্ষুদ্রতম সংখ্যা লিখে দিলাম 12,568। ঠিক আছে, এইবার পরের অঙ্কটা দেখো, যেটা শূন্য দেওয়া আছে, তাহলে সাজিয়ে লিখছি 8, 3, 2, 1, 0। এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা সাজাচ্ছি, তাহলে শূন্য সব থেকে ছোট হওয়া সত্ত্বেও শূন্যকে আগে লেখা যাবে না, কেন? অঙ্ক সংখ্যা কমে যাবে তাই। তাহলে 1 থেকে শুরু করব, 1-এর পিঠে 0, তারপর 2, 3, 8, তার মানে 10,238। তাহলে এতটা থাকলো।